সারা পশ্চিমবঙ্গ জুড়ে ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহ পালন করা হচ্ছে। সেই উপলক্ষে নিউ টাউনে এনকেডি এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি। 6ই অক্টোবর থেকে 13ই অক্টোবর পর্যন্ত চলবে এই সার্বিক পরিচ্ছন্নতা অভিযান। গুড ইভিনিং, আজকের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আমি অনুরোধ করব অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার শ্রীমতী মেঘনা পাল ম্যাডামকে আমাদের মাননীয় অতিথিদের বরণ করে নেওয়ার জন্য। প্রথমে আমরা বরণ করে নেব শ্রী দেবাশিস সেন স্যারকে, বরণ করে নেব চিফ এক্সিকিউটিভ অফিসার এনকেডিএ শ্রী প্রশান্ত বারোই স্যারকে। এবার আমরা বরণ করব সুডার এন্টোমোলজিস্ট ডক্টর পারমিতা মুখার্জি ম্যাডামকে। মেডিকেল অফিসার এনকেডিএ অর্ণব রয় স্যারকে আমরা বরণ করে নেব। করে নিচ্ছি এডিএম ট্রেজারি নর্থ 24 পারগনাস শ্রী তাহিরুজ্জামান স্যারকে। বরণ করে নেব এসডিও বিধাননগর শ্রী বিশ্বজিৎ পান্ডা স্যারকে। স্টেট ম্যানেজার 2 শ্রী হরিশ দে স্যারকে আমরা এবার বরণ করে নেব। সবাইকে নমস্কার। সারা পশ্চিমবঙ্গ জুড়ে ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহ পালন হচ্ছে। আমরা খবরটা মাত্র 2 দিন আগে পেয়েছি এবং এনকেডি এর সিও এবং আমাদের স্মার্ট সিটির সিও প্রশান্ত বড়াই এবং মেঘনা পালকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে অত্যন্ত স্বল্প সময়ে আমরা আনুষ্ঠানিক আজকে এটা লঞ্চ করতে পারছি। অনেকেই বলেছেন ডেঙ্গুতে কী করতে হবে, সবাই জানে কিন্তু কেউ করে না। আমাদের প্রত্যেকের এখানে কিন্তু এগিয়ে আসতে হবে। শুধু পৌরসভা বা এনকেডি করবে এটা হতে পারে না। তা সত্ত্বেও পৌরসভা তথা এনকেডি কী বিস্তৃত কাজ করছে সেটা সিও এনকেডি খুব চমৎকারভাবে বলেছেন। আমরা সত্যি, যেটা ডক্টর অর্ণব রায় মনে করিয়ে দিলেন, আমরা সত্যি এটাকে যুদ্ধকালীন তৎপরতায় দেখছি। কোভিডের সময় আমরা যেরকম দেখেছিলাম, আমরা চাই না এনকেডি এলাকায় কারোর কোনো অঘটন ঘটুক, আমরা চাই না যে কাউকে বাইরে যেতে হোক। সেই জন্য আমাদের যে ডাক্তাররা আছেন, আমাদের ফ্রন্ট রোতে বসে আছেন, আমাদের এবমোহিত সঙ্গে আছেন, আমাদের ডক্টর অর্ণব রায় আছেন, আমাদের যে UPHC এবং ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার যেগুলো আছে সেগুলো প্রত্যেকটাতেই আমাদের কোয়ালিফাইড ডক্টর এবং নার্স আছে এবং আমরা যথাযথ পরামর্শ দিয়ে থাকি এবং শেষ হিসাব অনুযায়ী 66,000 মানুষকে এই আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে আমরা চিকিৎসা দিয়েছি। এছাড়া আমরা এখানে আমাদের UPHC 1 এখানে ডেঙ্গু টেস্টের আমাদের বিশাল যন্ত্রপাতি আছে এবং কালকে আমি ওখানে গিয়েছিলাম এবং দেখলাম যে সেন্ট্রিফিউজ মেশিন থেকে আরম্ভ করে ইনকিউবেশন মেশিন থেকে আরম্ভ করে রিনজিং মেশিন থেকে আরম্ভ করে কত ধরনের কাজ করতে হয় এবং করা হচ্ছে এবং দৈনিক প্রায় সখানেক স্যাম্পল ওখানে টেস্ট করা হচ্ছে। যদি তার বেশি আসে স্যাম্পল তাহলে অবশ্য আমরা সল্টলেক জেনারেল হসপিটালে পাঠাচ্ছি। তো এই তত্ত্ব থেকে আমরা কিন্তু অ্যানালাইজ বা বিশ্লেষণ করার চেষ্টা করছি এই যে চতুর্দিকে এত কাজ হচ্ছে, তার মধ্যে ড্রোন উঠছে, একটু আগে যারা নজর রাখতে পেরেছেন ড্রোন থেকে মশা নিরোধক স্প্রে করার কাজও, বিশেষত কেষ্টপুর ক্যানাল এবং বাগজোলা ক্যানাল এবং মেট্রো করিডর এখানে যেখানে সহজে মানুষে পৌঁছানো অসুবিধা সেখানে ড্রোনের মারফতও আমাদের স্প্রে করে লার্ভা মারার কাজ হচ্ছে। এছাড়া প্রতিদিন সিও সাহেব যেটা বললেন, আমরা ওয়ার রুমে বসে সবার রিপোর্টিং নিয়ে যেখানে যেখানে প্রাদুর্ভাব আছে সেই কোভিডের কায়দায় আমাদের অনেকেই সে দুঃসহ দিনের কথা মনে আছে, কোথাও কোভিডের ইনসিডেন্ট হলেই সেখানে কন্টেনমেন্ট করে দেওয়া হতো। এই যে আমাদের সন্দীপ গাঙ্গুলি এক্ষুনি এলেন, ওনার সঙ্গে কন্টেনমেন্ট বাহিনী থাকতো,
টেপ দিয়ে পুরো মুড়ে দেওয়া হতো, দরজা জানলা বন্ধ করে দেওয়া হতো, কেউ বাইরে বেরোতে পারবে না, ছোঁয়াচে যেতে পারে, সেরকম নয়। কিন্তু আমাদের এখানে যে ধরা যাক কালকে দুটি মাত্র ডেঙ্গুর কেস আমাদের এখানে পজিটিভ হয়েছে, সেইগুলোকে কিন্তু আমরা খুব মনোযোগ দিয়ে দেখছি এবং সেইগুলোতে ভিজিট করার জন্য আমরা একটা টিম বানিয়ে দিয়েছি। বিভিন্ন অফিসাররা বিভিন্নভাবে সেখানে যাবেন, আমিও যাবো, সিও যাবেন, সিও স্মার্ট সিটিও যাবেন এবং সকলে যাবেন। সকলে গিয়ে আমরা দেখতে চাই কেন ডেঙ্গুটা হচ্ছে। নিউটাউনের একটা বিশেষ প্রবলেম আছে, এখানে এসডিও বিধাননগর আছেন, এখানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, এখানে সুডার এন্টোমোলজিস্ট আছেন। আমাদের নিউটাউনে একটা বিস্তীর্ণ অঞ্চল কিন্তু ফাঁকা, তার ফলে এখানে প্রচুর জঙ্গল, জঙ্গল মানে ঘাস, বর্ষাকাল যা বর্ষা হচ্ছে, আজকে একটু ধরেছে ইঞ্জিনিয়াররা রাস্তা সারানোর কাজ শুরু করেছেন বলে আমার কাছে খবর, এবং মহালয়ার আগেই আমরা সব রাস্তা সারিয়ে দেব। কিন্তু এই যে বৃষ্টিতে এই এত চট করে ঘাস বেড়ে যায়, জঙ্গল হয়ে যায় এবং তার মধ্যে আবর্জনা লুকিয়ে থাকে, এবং তার মধ্যে যা যা ডক্টর ব্যানার্জি বললেন প্রতিটি অঘটনই ঘটছে, অন্ধকার নির্জনতায় লার্ভাগুলো মহাসাবৃদ্ধি করছে, তার ফলে আমাদের একটা বিপুল পরিমাণের টাকা আমাদের ব্যয় হচ্ছে ঘাস কাটার জন্য, জঙ্গল কাটার জন্য, জায়গাটাকে পরিষ্কার রাখার জন্য। আমরা নিঃসন্দেহে সমস্ত প্লট ওনারকে জানাবো, সবই কিন্তু বিলি হয়ে গেছে, একটাও গভর্নমেন্টের প্রপার্টি নাই, সেগুলোকে আপনাদের মাধ্যমে আমাদের রেডিও নিউ টাউন এখানে আছে, তারা আশা করি এডিট করে এটা ওনারা ইউটিউবে দিয়ে দেবেন, যার থেকে আরও অনেক মানুষ জানতে পারবেন। আমরা যেটা বলতে চাইছি বেসিক্যালি একটা কথা, যা যা প্রিকশন নিতে বলা হচ্ছে, যা যা করতে বলা হচ্ছে, সেটা শুধু এনকেডিএর কাজ না, আপনারও কাজ। সুতরাং জল জমা থেকে আরম্ভ করে, ঘাস কাটা থেকে আরম্ভ করে, আবর্জনা না জমা থেকে আরম্ভ করে, সবটাই কিন্তু আপনাকেও ভাগিদার হতে হবে, বিশেষত আপনার এলাকাকে যদি রোগমুক্ত রাখতে হয়। এই বার্তাটাই আমরা দিতে চাইছি, বিভিন্নভাবে সবাই বলছেন। আর একটা শেষ কথা, সামনে পুজো আসছে, আমরা এই পুজো কমিটির মাধ্যমেও আমরা ডেঙ্গু যাতে না হয়, সচেতনতা যাতে বৃদ্ধি পায়, তার জন্য তাদেরকে ব্যানার দেবো, তাদেরকে আমরা বিন দেবো, তাদের জায়গাগুলো প্রত্যেক মণ্ডপেই প্রায় খাওয়া হয়, এবং ওই পিকনিকের কথা ডক্টর ব্যানার্জি বললেন, সেরকম খাওয়ার পর সব ওখানেই পড়ে থাকে তা নয়, আমাদের তিনটের থেকে শুরু হবে, তাই তো, তিনটের থেকে আমরা সমস্ত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের টিম গিয়ে আমাদের যাতে দুপুরের ভোগের পরেই সব ক্লিন হয় সেটা যেমন আমরা দেখব, তেমনি আমাদের টিম ওই বাঁশের গর্ত বা প্যান্ডেলের উপরে কোনো জল জমছে কি না সেটাও আমরা দেখব। আমাদের ইচ্ছে আছে, আমরা পুজোর জন্য যে কম্পিটিশন করি চিরকালই, এবারও করা হচ্ছে, 19 তারিখ অবধি লাস্ট ডেট। আমরা চেষ্টা করব যে কে কত ডেঙ্গু প্রতিরোধক করলো সেইটা নিয়ে আমরা একটা আলাদা ক্যাটাগরি করে তাদেরকে একটা প্রাইজ দেবো। অন্যান্য তো বেস্ট প্রতিমা, বেস্ট প্যান্ডেল, বেস্ট গ্রিন এরিয়া, এইগুলো আমাদের স্ট্যান্ডার্ড কয়েকটা ক্যাটাগরি আছে, তো সুতরাং আমরা তার অতিরিক্ত একটা ক্যাটাগরি এবার আমরা সৃষ্টি করেছি, সেটা হচ্ছে সবচেয়ে ভালো ডেঙ্গু প্রতিরোধক সচেতনতা এবং ম্যানেজমেন্ট যে পুজো কমিটি হবে তাকে আমরা একটা প্রাইজ দেব। এছাড়া পুজো উদ্যোক্তাদের নিয়ে আমরা আগামী 13 তারিখ আমরা একটা প্রশিক্ষণ শিবির দেবো, যেখানে আমরা কী কী প্রিকশন পুজো পাণ্ডব কেন্দ্রিক নেওয়াটা দরকার সেটাও আমরা জানিয়ে দেবো। আমরা চাই না, বাঙালির এত বড় গর্ব, ইউনেস্কো ইন্ট্যাঞ্জিবল হেরিটেজের যে দুর্গাপুজো নিয়ে আমরা এত গর্ব করি, সারা বছর চেয়ে থাকি, সেটার থেকে বাড়তি আক্রমণের সুযোগ যাতে না হয় সেটাকেও আমরা খুব সিরিয়াসলি নিচ্ছি। এডিএম এবং এসডিও সাহেবকে বলবো, ওনারা যেন দিকে দিকে জেলায় বলে দেন যে আমরা কিন্তু খুব সিরিয়াসলি পুজো কমিটিদের সঙ্গে করছি এবং তাদের মধ্যে কম্পিটিশনের আয়োজন করছি, কে কত ভালো ডেঙ্গু প্রতিরোধক সচেতনতা করে উঠতে পারছে। আর
শেষ কথা, আমরা এখানে টেকনোলজিকেও খুব ব্যবহার করার চেষ্টা করছি। শুধু যে আমাদের লার্ভার টিম সব জায়গায় যাচ্ছে তাই নয়, আমাদের এই যে ড্রোন টিম সেটা যেটা স্প্রেও করছে সেখান থেকে আমাদের যেমন বিভিন্ন অ্যাকশন এরিয়াতে মাইকিং করে সচেতনতা করা হচ্ছে, সেই একই মাইকের বার্তা আমরা ড্রোনের মাধ্যমে স্পিকার দিয়ে আমরা করব। কারণ অনেকেই এখানে হাই রাইজ বিল্ডিংয়ে থাকেন এবং হাই রাইজ বিল্ডিংয়ে সেখানে আমরা যেটা টোটো করে যে মাইকিং করি সেই আওয়াজ পৌঁছায় না। আমরা চাই সবাই জানুক, মশা কিন্তু প্রচুর উঁচুতে আজকাল উঠছে, 14-15 তলাতেও ডেঙ্গু হচ্ছে, এরকম খবর আমাদের কাছে আছে। সুতরাং আজ থেকে এক সপ্তাহের নিবিড় ডেঙ্গু প্রতিরোধক সপ্তাহ সারা রাজ্যের সঙ্গে নিউটাউনেও আজ থেকে শুরু হলো। আমরা প্রদীপ জ্বালিয়ে সেটার সূচনা করলাম, কিন্তু 7 দিনে যে আমরা সর্বাত্মকভাবে ডেঙ্গু প্রতিরোধক অভিযান চালাচ্ছি সেইটাকে আমি মনে করি যে আমাদের বাসিন্দারা, আমাদের আবাসিকরা, আমাদের সিটিজেনরা যদি সর্বতোভাবে গ্রহণ করেন তাহলে আমরা নিঃসন্দেহে যেটা 2টি ডেঙ্গুর কেস এখানে আছে সেখান থেকে শূন্যতে পৌঁছাতে আমাদের খুব সময় লাগবে না। আমি আরও একবার আপনাদের মনে করিয়ে দিই যে এরপরেই আমরা জেলা তথ্য সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে আমরা অনুরোধ করেছিলাম, আমরাই প্রথম অনুরোধ করেছিলাম যে মানুষের অ্যাওয়ারনেস বা সচেতনতা সৃষ্টি করার জন্য ফোক কালচারকে কী করে ব্যবহার করা যায়। আমরা খুবই খুশি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এডিএম এর কাছে যে ওনারা টিম পাঠিয়ে দিয়েছেন। নমস্কার, আমি ডক্টর পারমিতা মুখার্জি, এন্টোমোলজিস্ট সুরাট তরফ থেকে। মোটামুটি যা কেসেস হয়েছে বছর সার লিস্টও আমার কাছে পুরো আছে, কিন্তু একটা কথা হচ্ছে কি আমরা অনেক রকমের সচেতনা করি, এরকম অনেক অনেক কিছু প্রোগ্রাম কিন্তু স্যারদের তরফ থেকে অ্যারেঞ্জ করা হয়, সবাই আসেন শোনেন তারপর বাড়িতে যায়, তারপরে আমরা না বেশিরভাগ সবাই ভুলে যাই, এলাম প্রোগ্রাম দেখলাম বাড়ি গেলাম ভুলে গেলাম। বাকি পৌরসভারা সবটা করবে, আমার রাস্তা পরিষ্কার করবে, আমার ক্যানাল পরিষ্কার করবে, এখানে তো ড্রেন্সের সমস্যা নেই, তো যেখানে যা সমস্যা জল জমলো, এখন বৃষ্টিতে অনেক জায়গাতে জল জমছে, তো আমি ভিজিটে যখন যাচ্ছি আমাকে এরকম বলা হচ্ছে এই তো ম্যাডাম জলের মধ্যে প্রচুর লার্ভা, জানেন তো এখানে জল জমেছে, তো আমি বোঝাতে বোঝাতে পাগল হয়ে যাচ্ছি বলতে গেলে যে এই যে ওপেন ওয়াটার্স, এই যে রাস্তায় এত জমে আছে, এখানে তো কিছুতেই আপনি এডিস পাবেন না, পাবেন না, যেখানে ডিরেক্ট সানলাইট পড়ছে সেখানে কিছুতেই আপনি এডিস পাবেন না, কারণ ওরা তো ব্রিডই করতে পারে না এমন জায়গায়, ওরা অনেকটা কন্টেনার স্পেসিফিক, ছোট্ট ছোট্ট কন্টেনার, তাহলে সেগুলো কোথায় থাকছে? আমি খেতে খেতে একটা চিপসের প্যাকেট ফেলে দিলাম, আমি খেতে খেতে একটা আইসক্রিমের কোটো ফেলে দিলাম, আমি আজকাল বাইরে থেকে অনেক বাজার থেকে কেনা খাবার আনি ছোট্ট ছোট্ট কোটো, যেগুলো আমি আশেপাশে ফেলে দিই, ডাস্টবিনে ফেললাম কি হয়তো ঘুরতে ঘুরতে পুজোর সময় এখন আমরা তো প্রচুর ঠাকুর দেখবো, তো আমি লিটার করবো আশেপাশে ফেলবো, তারপর ভাববো আমার পৌরসভা সেটি পরিষ্কার করবে। এই হ্যাবিটটা যদি আমি প্রথম ছেড়ে দিই, আমিও করতাম ছোটোবেলায় কেন, কলেজে পড়তাম তখনও করতাম, খেতাম একটা বিস্কিটের প্যাকেট পাশে ফেলে দিলাম, এখন আমি বিস্কিট খেয়ে প্যাকেটটা বাড়িতে নিয়ে আসি, কারণ আমি যে রাস্তাগুলো দিয়ে হাঁটছি সে বিধাননগর কর্পোরেশনই হোক কি NKDA হোক কি সাউথ দমদম হোক কি নর্থ দমদম হোক, এই সব পৌরসভা দিয়ে আমাকেই দেওয়া হয়েছে দেখার জন্য, যেটাই ফেলবো সেই লিটারটা যদি 2 দিন পরে আমাকেই বলতে হবে। কিন্তু এইটা যদি আমি মনে করি যে আমি কোথাও নোংরা করবো না, কোথাও ফেলবো না, এই জায়গাগুলোই যদি মশা না পায় ব্রিড করার জন্য, তাহলে তো আমরা প্রথম কন্ট্রোল করবো, হাউস টু হাউস বাড়ি বাড়ি যাবে, তারা সচেতনতা বলবে, আপনাদের কাছে রেজিস্টার দেবে, ফ্রিজের ট্রে দেখবে, টপ দেখবে, সব দেখবে, কিন্তু তারা 50% করবে, 50% আমাকে করতে হবে, আমাকে আমার বাড়ির টবের ওপর জলটা জমতে দিলে হবে না, আমাকে আমার বাড়ির টবের তলার প্লেটের জলটা জমতে দিলে হবে না, আমাকে ফ্রিজটা দেখতে হবে, আমাকে দেখতে হবে এসি মেশিনের জলের পাইপটা যেখানটা আছে সেখানে কোথাও জল জমার জায়গা নেই তো, আমাকে দেখতে হবে আমি যে খাবারের প্যাকেটসগুলোর থেকে আমি খাবার খাচ্ছি সেগুলো আমি সব বিনসে ফেলছি তো। আমি অনুরোধ করবো চিফ এক্সিকিউটিভ অফিসার NKDA শ্রী প্রশান্ত বারুই স্যারকে, উনি যদি আমাদের দু চার কথা বলেন। আমরা আমাদের চেয়ারম্যান সাহেবের উদ্যোগে যখন কোনো ক্রাইসিস হয় না তখন আমরা কন্ট্রোল রুম কনসেপ্ট আমাদের আছে, আমরা কন্ট্রোল রুম খুলি যাতে আমরা পরিস্থিতিটা ওয়াচ রাখতে পারি। সেরকমভাবে আমরা গত কয়েকদিন থেকেই কন্ট্রোল রুমের বদলে টার্মটা চেঞ্জ হয়ে গেছে, সেটাকে আমরা বলছি ওয়ার রুম মিটিং, ঠিক আছে? ওয়ার রুম মিটিংয়ের এক
একটাই আমাদের অবজেক্টিভ, সেটা হচ্ছে লাস্ট 24 আওয়ার্সে আমরা কি করেছি এবং কামিং 24 আওয়ার্সে আমরা কি করব, এবং ইভেন আমরা ধরুন আমরা কতটা ড্রেন পরিষ্কার করেছি, কতটা জঙ্গল কাটিং করেছি, কতটা জায়গায় আরো নোংরা হয়েছিল কতটা পরিষ্কার করেছি, এই লেভেলে আমরা 24 আওয়ার্স করে মনিটর করতে চেষ্টা করছি। এইটা বলার উদ্দেশ্য হচ্ছে এইটুকুই যে স্টেট গভর্নমেন্ট ইস্যুটাকে যতটা গুরুত্ব দিয়ে দেখছেন আমরাও ইকুয়ালি ততটা গুরুত্ব দিচ্ছি, এবং সেই গুরুত্বটা বোঝানোর জন্যই এই ওয়ার রুম মিটিংয়ের কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, এবং আপনারাও আমাদের সবার সঙ্গে থাকবেন এবং কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবেন, এনকেডিএ সবসময় আপনাদের পাশে। আমার দীর্ঘ চাকরির এক্সপিরিয়েন্সে জ্বর অনেক কারণে হয়, এবং আমার যারা কলিগ আছে জুনিয়র কলিগস তাদের ক্ষেত্রে এটা একটা সতর্কবার্তা যে জ্বর আসলে প্লিজ ডোন্ট ইগনোর, এবং সাধারণ লোকেদের কাছেও এইটা। এবং এই জ্বরগুলো আমরা যখন অ্যানালিসিস করি তখন যে ম্যাডাম বললেন যে এইডিসের যে ভয়াবহ জিনিসটা ডেঙ্গি, ডেঙ্গি নিয়ে অনেক আতঙ্কিত হয়, ডেঙ্গি নিয়ে আতঙ্কিত হওয়ারও আছে। এই কারণে বলি যে আমার রিলেটিভ বা ভাগ্নে সে থার্ড ইয়ার মেডিকেল কলেজে মেডিকেলে পড়ে, ফিউ ডেজ ব্যাক আমি একটা ভোরবেলায় কল পেলাম, তার মা আমাকে ফোন করছে তার প্লেটলেট কাউন্ট 67,000 হয়ে গেছে। এরকম আমরা হামেশাই দেখি, কিন্তু আমার নিজের ভাগ্নে যখন আমি প্যানিকি হয়ে গেলাম এবং তাকে মরিয়া হয়ে এদিক ওদিক ভর্তি করার চেষ্টা করলাম, ভর্তি করার পরে দেখা গেল যে স্টেবল হয়েছে, তখন আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এটা হচ্ছে আমার কলিগদের জন্য বলার, এবং সাধারণ লোকেদের, সাধারণ যারা আছেন যারা কাজকর্ম করেন তাদের জন্য বলার যে জ্বর হলে আপনারা স্বাস্থ্য দপ্তরের যে কটি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার আছে সেখানে যোগাযোগ করুন, দরকার হলে এনকেডিএর হেল্পলাইনে যোগাযোগ করুন, এবং জ্বরের জন্য যাতে ঠিক মূল্যায়ন হয় সেই জন্য আমাদের হেলথ সেন্টারে আসুন। এবার ডেঙ্গি নিয়ে কী কী করা উচিত, সে তো নানা রকম পেরিফেরাল কাজকর্ম চলছে, এবং আমি জানি আমি আগে এই নিউ টাউনের বাড়িতে আবাসনে 15 তলা 14 তলা 16 তলা সব ঘুরে দেখেছি বিভিন্ন জায়গায়, এবং যত জায়গা থাকে যত আমাদের নলেজ বাড়ে ইগনোরেন্সও বাড়ে, ও কিছু হবে না, ও কিছু হয়নি। এবং আমরা ফুলের টপ থেকে আমরা এইডস মশার যে লার্ভা তার যে চলা আচরণবিধি সেটাও আমরা শিখেছি। চেয়ারম্যান স্যার উনি খুবই এই ব্যাপারে তৎপর, এবং উনি গাইডেন্স যে দেন তাতে আমরা কোভিডকে জয় করেছি, ডেঙ্গিকেও আশা করবো জয় করতে পারবো। যতটুকুই আমরা পাই যে খবরাখবর বা এই যে আমাদের নিউ টাউনের পেরিফেরাল যে জোন সেই জায়গা থেকেও কিন্তু ডেঙ্গি কেস রিপোর্টেড হয়। এবার রিপোর্টেড হওয়ার পরে যে কেসগুলো যে আসে, যে জ্বর আক্রান্ত রুগী আসে, সে যদি নিজে সতর্ক না থাকে, কেন সতর্কর কথা বলছি, রুগী তো হয়ে গেছে বলে আমার তো হয়ে গেছে আমার আর চিন্তা কিসের, কিন্তু যে রুগীটা থাকে তাকে যদি আমার কোনো মশা কামড়ায় এইডিস মশা, সেই রোগটা কিন্তু চলতে শুরু করলো, ফলে যার জ্বর হয়েছে ডেঙ্গি জ্বর হয়েছে তারও দায়িত্ব আছে তিনি সতর্কভাবে থাকবেন যাকে যাতে তাকে কোনো মশা না কামড়ায়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে অন্তহীন কলাক্ষেত্র নামক একটি নাট্যদল একটি ক্ষুদ্র কথনাটিকারও উপস্থাপনা করে, যার উদ্দেশ্যই ছিল সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি। আমি বেটা বেটা